الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله وعلى آل سيدنا ومولانا محمد.
الموت والحياة ليبلوكم أيكم
এবং মরণ। মানুষের মৃত্যু এবং জীবন তার খুশি, এটা পরীক্ষা করার জন্য, এটা এক্সামিন করার জন্য, এটা আজমাইশ করার জন্য যে এই দুনিয়ার জীবনের মধ্যে কোন মানুষটা উত্তম কাজ করে, কোন মানুষটা ভালো কাজ করে, কোন মানুষটা সুন্দর আমল করে, এটা পরিচয় পাওয়ার লাগি, এটা সাই ভাষা এর পাওয়ার লাগি না মানুষের জীবন দিয়েছি। আমরা ছিলাম আলমে আরবাহের মধ্যে, রূপ জগতের মধ্যে, আমাদের সম্পর্কিত মানুষ জানত না। এই দুনিয়ার জীবন দিয়েছি হাজার হাজার বছর মুসলমান আমরা আলমে আরবাহের মধ্যে ছিলাম, তার কোন হিসাব নাই। আবার আলমে আরবাহ থাকি দুনিয়ার জীবন আমরা পাইছি, এই দুনিয়ার জীবনটা কিন্তু অস্থায়ী অস্থায়ী। এই দুনিয়ার জীবন 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, মুসলমান 80 বছর, 100 বছর, কোন মানুষ অমর থাকবে না, সব মানুষের মরণ হওয়া লাগবে। আমার মুসলমান এই দুনিয়ার জীবনটা অস্থায়ী, এই 50 বছর, এই 60 বছর জিন্দগি আমরা পাইছি, এই সময়টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন। আমরা কিনা কাজ করি দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহর হুকুম মানি কিনা, আল্লাহর নাফরমানি করি কিনা, আমরা দুনিয়ার জীবন কাইয়া এর মূল্যায়ন করি কিনা, এটা যাচাই করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জীবন দিয়েছেন। আবার এই দুনিয়ার জীবনটা কিন্তু অল্প জীবন, আমাদের জীবনটা হঠাৎ শেষ হয়ে যাই, মরিবার মৃত্যুর সামনে নিয়ে আমাদের জীবন চলা। আবার যখন মৃত্যু হয়ে যাইব, মৃত্যু হইবার পরে আমার ঘর সবার মধ্যে কবর জিন্দগির মধ্যে আবার হাজার হাজার বছর, আবার সেই জায়গার মধ্যে পড়ে দেখা লাগবো ঠিক কিনা। আবার মুসলমান এই দুই মজলিসের মধ্যে দেখো কখন কত বছর ছিলাম, এই বছর নাই। আমার মুসলমান আর বছর যখন এই মজলিসের মধ্যে, এই মসজিদের মধ্যে সভা হইব, দিনের মাহফিল হইব, কত মানুষ থাকতে না। আমার মুসলমান এই দুনিয়াতে প্রত্যেক সেকেন্ডে দুইজন মানুষের জন্ম হল, এক পরিসংখ্যান মোতাবেক পৃথিবীতে দৈনিক 24 ঘন্টার মধ্যে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষের জন্ম হল, এবং দৈনিক মানুষের মৃত্যু হল 1.5 লক্ষাধিকের মধ্যে একটা কিন্তু 2 লক্ষ মানুষ হয়। প্রত্যেক সেকেন্ডে মানুষের মৃত্যু আছে, প্রত্যেক সেকেন্ডে মানুষের জন্মগ্রহণ হল। আবার আমরা একদিন মরে যাইব, আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ তাআলা কিতাব যে তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা একদিন অবশ্যই মৃত্যুবরণ করা লাগবো, মৃত্যুর সম্মুখীন হওয়া লাগবো, আজাইয়ার সম্মুখীন হওয়া লাগবো, আজাইয়ে তোমার দান খরচ করবা। আমার মুসলমান মৃত্যু যেহেতু চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, মৃত্যু সত্য, মৃত্যু যেহেতু আমার মৃত্যুর দেখেন কোন মানুষ পাড়াই অবস্থা পারতাম না, তাহলে মৃত্যু আসার আগে আমাদের আমলটাকে ঠিক করা লাগবে। আমাদের যে চরিত্র আছে মুসলমান, চরিত্র যদি খারাপ থাকে তাহলে চরিত্রটা সুন্দর করা লাগবে, চরিত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন করা লাগবে, ঠিক কিনা। আর মুসলমান দেখো কোয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সফলতা দুগাই
খুঁজাই নাই, সব মানুষ আমরা সফলতা খুঁজাই, কোন কাজ করলে সফল আমরা হইব, কোন ক্ষেত করলে বেশি আমরা ধান উৎপাদন করব, কোন ধান রইলে কোন আলু রইলে আমরা জমিদের মধ্যে সফল বেলা হইব, ফল বেলা হইব, ফসল বেলা হইব, চাই না আমরা, আমরা সব মানুষের সফলতা চাই, দুনিয়ার কোন মানুষই অসফলতা চাই না, ব্যর্থ হইতে চাই না, সব মানুষের চায় না জীবনটা সফল করত, পয়সা হলে হয়তো মাল হবে, টাকা হলে হয়তো দ্বন্দ্বরত হবে সফল, আমার মুসলমান আল্লাহর ভাষায় আল্লাহ বলে কি মানুষ সফল, আল্লাহ তাআলা দেওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আসুর সুরা আল্লাহ আল্লাহ এবং নিজের অবস্থান নিজের জান্নাতের মধ্যে প্রবেশ করাই লাইল, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি লাভ হইয়া যে মানুষটা জান্নাতের মধ্যে হামাই গেল প্রবেশ করাই লাইল, ওই মানুষটা ফাকাদ ফাজ, ওই মানুষটা অবশ্যই সফল, আপা
وأنكم إلينا لا ترجعون الله تبارك وتعالى বলেন তোমরা কি এটা মনে করছো ও মানুষ তোমরা কি এটা মনে করছো আমি তোমাদেরকে এই দুনিয়ার জীবন দিছি তোমরা আমি অনার্থ বানাইছি তোমরা আমি উদ্দেশ্যহীন ভাবে বানাইছি তোমরা আমি এমনি উদ্দ বানাইছি তোমাদেরকে আমি অনার্থ কি বানাইছি আল্লাহ কতবে হই তোমরা অনার্থ বানাইছি জানি ওয়ান্নাকুম ইলাইনা মা তুরজাউন এবং আমার কাছে আবার ফিরে আসা লাগবে না তোমরা কেন মনে করছো অর্থাৎ আল্লাহ আমাদের কাছে আমি মানুষের বানাইছি আমার ভালো খাওয়ার লাগে আমার দাম খাওয়ার লাগে আর এখন আমরা ইচ্ছা করিয়া আল্লাহর গোলাম করি আমরা সত্যিকার হচ্ছে 100% গোলাম করি না আল্লাহর গোলামের অর্থ কি না আল্লাহর গোলামের অর্থ একটা অর্থ হইল আপনার জীবনের মধ্যে খাস কর্ম আছে সব আল্লাহর হুকুম মোতাবেক হইতো আল্লাহ এটা কাজ করা হইতো আপনি খাস এটা সামনে আইলো এটা মহারের সামনে আইলো আপনি দেখতে এখন রসুল্লাহ এটা হুকুম আছে আল্লাহ আছে এটা খাদের মধ্যে আল্লাহ আছে কিনা আল্লাহ আছে কিনা আমার মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের জীবন অনর্থক বানান নাই অনর্থক সৃষ্টি করেন নাই একটা মিশন কে সামনে রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জীবন দান করছেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ فإن الجنة هي المأوى
Amen.